একটু নড়াচড়ে বসলাম, মানে এ কোন শাকিব খান? সবাই সব নায়ক নায়িকাই চায় ওল্ড গেটআপটা না দেখাইতে, ওল্ড ক্যারেক্টারে অ্যাক্টিং না করতে, তাতে তাদের বয়স বেড়ে যায় বা এই টাইপের অনেক ব্যাক অফ দ্য মাইন্ড এরকম অনেক চিন্তা ভাবনা হয়তো থাকে। খুব বেশি নায়ক নায়িকাদের বয়স্ক চেহারা রিভিল হয় নাই, যত বড় বড় সুপারস্টার আছেন তাদের ম্যাক্সিমামরাই ইয়াং বয়সে বা যখন তারা খুব বীরদর্পে কাজ করে যাচ্ছেন ওই সময় তাদের বয়স্ক চেহারা কিন্তু খুব একটা রিভিল হয় নাই, হয়তো গল্প এরকম ছিল না অথবা থাকলেও তারা ওটাকে চেঞ্জ করে ফেলেছেন। নানা জনের নানা মত থাকবে, কিন্তু ভাই এই প্রিয়তমায় এটা কি ধরনের গেট আপ নিলেন শাকিব খান? মানে 1 ঘন্টা আগে হিমেল আশরাফ একটা পোস্ট করেছে প্রিয়তমার শাকিব খানের একটা চেহারা দিয়ে, গেট আপ দিয়ে পোস্টারটি দিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে শাকিব খান সাদা পায়জামা, সাদা পাঞ্জাবিতে, সাদা চুল, সাদা দাড়ি, সাদা গোঁফ, বৃদ্ধ বয়স, মুখের চামড়া ঝুলে গেছে, টেনশনে কুঁজো হয়ে বসে আছে, এরকম একটা চেহারায় সে একটা পোস্টার করেছে প্রিয়তমার। তাও আবার পোস্টারে শাকিব খানের বয়স্ক চেহারা, ভাবা যায়? মানে একটার পর একটা গিমিক, একটার পর একটা আলোচনার জন্ম দিয়েই যাচ্ছে প্রিয়তমা। বলা হয় প্রিয়তমা বাংলা সিনেমার সর্বকালের ইতিহাসের মুক্তির আগে সবচাইতে আলোচিত, সমালোচিত, প্রশংসিত সিনেমা, এবং তারই আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত আরেকটি প্রমাণ রেখে গেলেন হিমেল আশরাফ। হিমেল আশরাফ তার ভেরিফাইড ফেসবুকে শাকিব খানের একটি পোস্টার দিয়েছেন, যেই পোস্টারে শাকিব খানকে এই লুকে দেখা গেছে। এখন আপনারা কি বলবেন, এই লুক কি কিসিকা ভাই কিসিকা জানের সঙ্গে মিলে যাচ্ছে, নাকি এই লুক শাহরুখ খানের সঙ্গে পাঠানের শাহরুখ খানের সঙ্গে মিলে যাচ্ছে? এখন একটু মেলান আপনারা, অনেকেই তো লুক মেলাচ্ছেন, নকল খুঁজছেন, কপি খুঁজছেন। হিমেল আশরাফ কি বাই দ্য ওয়ে তার একটা জবাব দিলেন এই পোস্টার দিয়ে? সম্প্রতি হিমেল আশরাফ কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলেন তার ফেসবুকে, এবং সেই স্ট্যাটাস সে পরে ডিলিটও করে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন, এবং সেটি নিয়ে অনেক আলোচনাও হয়েছে, সমালোচনাও হয়েছে, অনেকে সেটি নিয়ে কন্টেন্টও করেছেন, কেন হিমেল আশরাফ এই ধরনের কথা লিখলেন, আর যদি লিখেই থাকেন তাহলে তার সেই স্ট্যান্ডটা কেন নিলেন না, সে কেন ডিলিট করলেন, আর যদি ডিলিট করেই থাকেন তাহলে কেন সে তারপরে ক্ষমা চাইলেন না, তার ক্ষমা চাওয়া, নানান ধরনের নানান কথা নিয়ে এরকম কিছু কন্টেন্ট অলরেডি ফেসবুকে ঘোরাফেরা, ইউটিউবে ফেসবুকে ঘোরাফেরা করছে। সেই জায়গা থেকে হিমেল আশরাফ সমস্ত জল্পনা কল্পনা সমস্ত কিছুর জবাব দিয়ে দিলেন এই পোস্টার দিয়ে। এই পোস্টার দিয়ে তিনি প্রমাণ করে দিলেন এটি আসলে কোনো কিসিকা ভাই কিসিকা জান বা কোনো পাঠানের কপি নয়, এটি অরিজিনালি একটি গল্পের প্রয়োজনে শাকিব খানের একটি লুক, যেই গল্পে এটা দেখে বোঝানো হচ্ছে যে অবশ্যই শাকিব খানের বৃদ্ধ বয়সের কোনো একটি স্টোরি আমাদেরকে দেখানো হবে প্রিয়তমাতে, যেখানে শাকিব খান হয়তো এরকমও হতে পারে, শাকিব খান তার ইয়াং বয়সের স্টোরিটা ন্যারেট করছেন, শেষ বয়সে গিয়ে কোনো একটা আফসোসের গল্প, কোনো একটা না পাওয়ার গল্প, একটা বেদনার গল্প ন্যারেট করলেন, যেটা সারা 20 মিনিট বা 2 ঘন্টা 30 মিনিট আমরা হলে বসে দেখলাম, দেখার পরে আমরা টের পেলাম এটা আসলে শাকিব খান তার প্রিয়তমার গল্পটা ন্যারেট করলেন আমাদেরকে, এই ছিল কেমন ছিল তার প্রিয়তমা, হইতে পারে এটা, বা হইতে পারে তার পাশে সেই বৃদ্ধ বয়সে ইধিকা পালকেও দেখা যাচ্ছে, অথবা এরকমও হইতে পারে যে বৃদ্ধ বয়সে ইধিকা পালের একটি ছবি দিয়ে হিমেল আশরাফ আরও একটি চমক দিলেন। যাই হোক, প্রিয়তমা চমকের পর চমক নিয়ে আসছে, আমি অনেক চমকিত, অনেক বিস্মিত, অনেক পুলকিত, এবং অনেক কি বলবো, আমি আসলে ভাষা হারিয়ে ফেলছি শাকিব খানের এত সুন্দর একটি পোস্টার দেখে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, একজন বৃদ্ধ যে এত সুন্দর হতে পারে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত শাকিব খানের এই পোস্টারটি। তাকে দেখে মনে হচ্ছে একজন সুফি, একজন নুরি, মানে আছে না সাদা মনের একজন মানুষ, একজন আধ্যাত্মিক মানুষ, একজন সাধক,
সবকিছু মিলিয়ে একটা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকার মতো একটি চেহারা তার বৃদ্ধ বয়সেও আমরা হয়তো দেখতে পারবো যদি আমরা বেঁচে থাকি, বা তিনি যদি সেই পর্যন্ত অবশ্যই তিনি বেঁচে থাকবেন তার জন্য দোয়া রইল, তিনি দীর্ঘজীবী হন। তাহলে তিনি বৃদ্ধ হলে তার এই রূপ হবে সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। আর এই প্রথম শাকিব খান কোনো সিনেমাতে বয়স্ক গেট আপ নিলেন, এই বয়স্ক গেট আপ, বৃদ্ধের গেট আপ আমার জানা নেই আর কোনো সিনেমাতে উনি নিয়েছেন কিনা, সেই জন্য আমি বলছি এই প্রথম। আপনাদের যদি কারো জেনে থাকা থাকে, আপনারা যদি কেউ যদি জানেন তার কোনো সিনেমাতে তিনি বৃদ্ধের গেট আপ নিয়েছেন, অবশ্যই সিনেমার নাম সহ কমেন্টে জানাবেন। আর উপমহাদেশে আমি এরকম এত বয়স্ক গেট আপ কোনো হিরোর এই প্রথম দেখলাম। আমি সালমান খানের বয়স্ক গেট আপ দেখানো হয়েছে কিন্তু এত না, বা শাহরুখ খানেরও বয়স্ক গেট আপ দেখা হয়েছে কিন্তু এত না, এত এজেড গেট আপ এই প্রথম দেখা গেল কোনো সুপারস্টারের। ইয়াং এজে এজেড গেট আপ কোনো সুপারস্টারের এই প্রথম, আর সেটা হচ্ছে প্রিয়তমাতে। যাই হোক, শুভকামনা রইল হিমুল আশরাফের জন্য। আর আমি বুঝতে পেরেছি আপনার জবাবটি, সম্ভবত অন্যরাও যারা এই কপির আবেদন করেছেন তারাও এই জবাবটি পেয়ে গেছেন। এই লুকটি আসলে গল্পের প্রয়োজনে, গল্পের স্বার্থে। অপেক্ষায় থাকলাম শাকিব খানকে এই এজেন্ট গেটআপে দেখার জন্যে।